আমাদের টিএসসি চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই, আমি অভ্র। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব রিয়েলমি X3-র, না এটা X3 নয়, এটা রিয়েলমি X2, যদিও এটা সব দিক দিয়ে প্রায় রিয়েলমি X3। চারটে জায়গায় মূলত তফাত আছে। এই চারটে পয়েন্ট যেটা রিয়েলমি X3 থেকে X2 হয়ে ওঠার গল্প, সেটা প্রথমত বলবো এই ব্যাকসাইডের গ্রিন কালারটা, যেটা অরা গ্রিন বলছে রিয়েলমি, সেই গ্রিন কালারের ভেরিয়েন্টটা কিন্তু রিয়েলমি X3-র ক্ষেত্রে ছিল না। ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেল যে সেলফি ক্যামেরাটা, সেটা রিয়েলমি X3-র ক্ষেত্রে ছিল না। এটাতে যে ভুক চার্জ 4 সাপোর্ট আছে, মানে এর ব্যাটারি 4000 mAh ব্যাটারিকে যে চার্জার 30 ওয়াটের চার্জার 67% চার্জ করে দেয় 30 মিনিটে, সেই চার্জার রিয়েলমি X2-তে ছিল না, সেখানে ছিল 20 ওয়াটের চার্জার। এটা একটা ভালো জিনিস এখানে অ্যাড করা হয়েছে। এবং সব থেকে ভালো যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, যে প্রসেসরটা গেমিংয়ের জন্য ফ্ল্যাগশিপ লেভেলের ঠিক পরেই থাকবে, এবং তার জন্যই এই ফোনটা এই প্রাইস সেগমেন্টে গেমিংয়ের জন্য আনবিটেবল হয়ে যায়। আসলে রেডমি নোট 8 প্রো দাবি রাখতে পারতো, কিন্তু তার মিডিয়াটেকের প্রসেসর এবং কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এবং তার জন্য রেডমি নোট 8 প্রোকে আমি এর কম্পিটিটর হিসেবে রাখতে পারছি না, পিছিয়ে রাখছি। নোট 8 প্রো যদি রিভিউ না দেখেন, আমি আই বাটনে লিঙ্ক দিলাম, দেখে নিতে পারেন। এই ফোনটার প্রসঙ্গে যাব, তার আগে বলবো আপনার যদি ভিডিওটা এখন অবধি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে শেষে ডিসলাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটার সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আপনার সাথে আবার পরের ভিডিওতে আমার দেখা হয়। রিয়েলমি X2-তে আছে ফুল HD+ সুপার অ্যামুলেড 6.4 ইঞ্চি একটা ডিসপ্লে, যে ডিসপ্লেটার সব কিছু ভালো, কিন্তু আমরা যদি X2 Pro-র সাথে কম্পিট করতে যাই বা কম্পেয়ার করতে যাই, তাহলে দেখবো এখানে ব্রাইটনেস ছিল 1000 nits আর এখানে আছে 430 nits, মানে এর ব্রাইটনেস তুলনামূলক একটু কম। তবে দামের বিশাল তফাত দুটো ফোনের, তাই এই দামের তফাত মাথায় রাখলে এই 430 nits হাসি মুখে মেনে নিতে হয়। কিন্তু এটা যদি আমরা সানলাইটে ইউজ করি, দেখতে গেলে সেখানে কোনো এমনিতে অসুবিধা হচ্ছে না, কিন্তু ব্রাইটনেসের যদি কথা বলেন, আমার কিন্তু মনে হয়েছে এর ব্রাইটনেস সানলাইটে একটু কম লাগছে। যারা X3 ইউজ করেন তারা এই ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবেন, যে সানলাইটে ব্রাইটনেস X3-তেও কিন্তু একটু তুলনামূলক কম আছে। তবে ভিউইং অ্যাঙ্গেল কোনো রকম সমস্যা নেই, আপনি যখন এটা দিয়ে কোনো রকম ভিডিও দেখবেন অসাধারণ এক্সপিরিয়েন্স, ভিডিওর কোয়ালিটি দুর্ধর্ষ লাগছে, এই সুপার অ্যামুলেডের এটাই গুণ, ভিডিও দেখলে এখানে অসাধারণ লাগছে। এবং নচ, যেটা নাক গলাবে এই ব্যাপারটাতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্সে, সেই নচটাও এখানে খুব বড় নেই, একটু ছোট আছে, যার ফলে ব্রেজেলস কম, চিন কম, এটা স্ক্রিন টু বডি রেশিও প্রায় 92% আছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে যায় এখানে। এটা একটা গ্লাস স্যান্ডউইচ ফোন, যেটার ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইডে আছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এটা একটা ভালো ব্যাপার। রিয়েলমি কিন্তু প্রোটেকশনের ব্যাপারে একদম পুরোপুরি খেয়াল রেখেছে, এবং এর বক্সের মধ্যে আমরা পাচ্ছি একটা TPU প্রোটেকশন, যেটা ভালো কোয়ালিটির দেখে তো মনে হলো, এবং তার দুটো পারপাস আছে, একটা তো শুধু প্রোটেকশন দেবে ব্যাকসাইডকে সেটা নয়, এছাড়াও আছে এর বিশাল ক্যামেরা বাম্পটাকে সেটা ঢেকে দেবে, এর ক্যামেরা বাম্প সত্যিই বেশ বড়। আজকালকার এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেই আমি দেখছি ক্যামেরা বাম্প বিশাল বড় থাকছে, আমি জানি না স্যামসাং এই ক্যামেরা বাম্পকে লুকিয়ে ফেলতে পারে, রিয়েলমি রেডমি কেন পারে না বুঝি না এটা আমি সত্যি। যাই হোক, আবার প্রসঙ্গে ফিরে আসি, এর বডিটা যেটা ধরতে কোনো অসুবিধা হয় না, বেশ প্রিমিয়াম লাগে, দেখতেও প্রিমিয়াম ধরতেও প্রিমিয়াম, এবং ভালো লেগেছে। যদিও এই X3-র জন্য এই জায়গাটাতে একটু মনে হচ্ছে যেন জিনিসটা বোরিং, কিন্তু বোরিং নয় জিনিসটা, যদি আপনি X3 না ইউজ করে থাকেন, X2 ইউজ করে আপনার কাছে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে অবশ্যই। তবে যারা X3 কিনেছেন তারা দুঃখ পাবেন না, X3-ও যথেষ্ট ভালো ফোন। তাহলে এবার বাইরে কোন দিকে পাওয়ার বাটন আছে, কোন দিকে ভলিউম রাখার আছে, তলার দিকে কি একটা 3.5 mm জ্যাক আছে, স্পিকার গ্রিল আছে, এসব বাজে গল্প না করে আমরা এবার ভিতর দিকে যাই। ভিতর দিকে আমরা দেখছি এই ফোনটাতে আছে UFS 2.1 স্টোরেজ টাইপ, এখানে আমরা দেখছি স্পিড টেস্টে, স্পিড দেখে আমার যা মনে হলো স্পিড যথেষ্ট ভালো, কিন্তু এর ইউজার ইন্টারফেস মানে কালার ওয়েস 6.1 যেটা একটু ল্যাগি, যেটা আমার অন্তত অপছন্দ, আপনাদের বহুবার বলেছি, তো কালার ওএস 6.1-এর জন্য এটা একটু অসুবিধাজনক লাগে। যদিও UFS 2.1 আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এর কম্বিনেশান সুপার ফাস্ট হওয়ার কথা, র্যাম ম্যানেজমেন্টও ঠিকঠাক বলবো, কিছু ব্লোটওয়্যার আছে যেগুলোর বেশিরভাগই আনইনস্টল করে দেওয়া যায়, সেক্ষেত্রে সেটা নিয়েও সমস্যা নয়। এখানে ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট আছে, কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে যেটা NFC সাপোর্ট ছিল সেটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টে আর নেই। এই ফোনটার গেমিং পারফরমেন্স কীরকম সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে, তবে এখানে আপনাদের বলে রাখি পাবজি খেলার ক্ষেত্রে এখানে দেখতে পেয়েছি আমি যে HD হাই গ্রাফিক্সে এখানে কোনো রকম ল্যাগ নেই, বিন্দু মাত্র ফ্রেম ড্রপ নেই, এটা একটা এক্সেপশনাল ব্যাপার, কিন্তু এই ফোনটাতে পাবজি HD+-এ কোনো রকম ফ্রেম ড্রপ হচ্ছে না, ল্যাগিং হচ্ছে না, এবং
বিন্দুমাত্র গরম হচ্ছে না, এটা একটা অসাধারণ ব্যাপার। আমি জানি না রিয়েলমি X-টির সময় থেকে বা রিয়েলমি X-এর সময় থেকে রিয়েলমি একটা কিছু করেছে, নতুন কিছু টেকনোলজি বা ইম্প্রোভাইজেশন করেছে, যার জন্য তাদের ফোনগুলো সত্যি কিন্তু আর গরম হচ্ছে না। এই ব্যাপারটা রিয়েলমি অসাধারণ কন্ট্রোল করেছে। যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে। এবার বলি এই ফোনটার ক্যামেরার ব্যাপারে। ক্যামেরা টিপিক্যাল রিয়েলমির ক্যামেরার মতো, মানে আপনি এখানে এজ ডিটেকশন ভালো পাবেন, ডাইনামিক রেঞ্জ ভালো পাবেন, স্ক্রিন টোন খুব সুন্দর। বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে যেরকম স্ক্রিন টোন হয়, আমাদের একটু রেডিশ স্কিন হয়, একদম পারফেক্ট সেরকম স্ক্রিন টোন, এটা আমার খুব ভালো লাগে। ঠিক ততটাই বাজে লাগে রিয়েলমি তাদের কালারগুলো ওভার স্যাচুরেটেড করে দেয়, মানে লালটা পিঙ্ক হয়ে যায় আর কি, এরকম টাইপের ব্যাপার। এই জিনিসটা রিয়েলমি কবে যে ঠিক করবে সত্যি খুব আশায় বসে আছি এটা নিয়ে। এটা ঠিক করা দরকার, ইমিডিয়েট দরকার। রিয়েলমির কাছে এটা আমার অনুরোধ রইল যে আপনারা যদি এই ভিডিওটা দেখেন বা আপনাদের কাছে এই খবরটা পৌঁছয়, আপনারা দ্রুত এটা ঠিক করুন। এছাড়া রিয়েলমির এই ফোনটাতে পিকচার কোয়ালিটি নিয়ে আর কিছু কমপ্লেন করার আমার কোনো রকম জায়গা নেই। সত্যি এই ফোনটার পিকচার কোয়ালিটি ভালো, এবং ভিডিওতে একটু সামান্য কমপ্লেন করা যেতে পারে। ভিডিওতে যদিও বোকে মোড দেওয়া হয়েছে, যেটা একটা দুর্ধর্ষ ব্যাপার, মানে এই প্রাইস সেগমেন্টে আপনি DSLR-এর মতো ভিডিওতে ব্যাকসাইড ব্লার করে দিতে পারবেন, ঝাপসা করে দিতে পারবেন, এটা ভাবাই যেত না কিছুদিন আগে। আজকের দিনে রিয়েলমি এই জিনিসটা দিয়েছে, এটা ভালো কাজ করছে, আমি খারাপ বলবো না, অবশ্যই ভালো কাজ করছে। X2 Pro-তেও আমি দেখেছি কাজ করছিল, ভালোভাবে কাজ করছিল, কিন্তু এটার এজ ডিটেকশান কিছু কিছু জায়গায় একটু স্ট্রাগল করে। আপনি যদি খুব বেশি নড়াচড়া করেন তখন আপনার চুল টুল এইসব যে সূক্ষ্ম জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে এটা ঠিকঠাক এজ ডিটেক্ট করতে পারে না। তবুও এটা যে দিয়েছে আমার মনে হয়েছে এটাই বিশাল ব্যাপার। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো দিকেই ভিডিও ক্যামেরাতে বোকে মোড আপনারা পাবেন। হোয়াটসঅ্যাপ গাইজ, আমি অভ্র। এটা রিয়েলমি X2-র ব্যাকগ্রাউন্ডে কীরকম ব্লার হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিওর সময় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড ব্লারের অপশানটা এখানে 1080p 30fps এই রেজলিউশনে ভিডিওটা রেকর্ড হচ্ছে। মাইক্রোফোনও রিয়েলমি X2-র মাইক্রোফোন, সেখানেই রেকর্ড হচ্ছে সব কিছু। ভিডিও ক্যামেরার ক্ষেত্রে আমি এটাই বলবো যে ক্যামেরা ভালো কাজ করেছে, কিন্তু হোয়াইট ব্যালেন্স আরেকটু বেটার হওয়া উচিত। হোয়াইট ব্যালেন্স রিয়েলমি যাতে ইম্প্রুভ করে এটাও রিয়েলমির কাছে একটা অনুরোধ রইল। এছাড়া এই যে চারটে ক্যামেরা দিয়েছে, আমার মনে হচ্ছে আজকাল কোম্পানিগুলো এই যে চারটে ক্যামেরা পাঁচটা ক্যামেরা দৌড়ে ছুটে চলেছে এটা বন্ধ হওয়া দরকার। রিয়েলমি চারটে মধ্যে দুটো যে 2 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে তার বদলে একটা ক্যামেরা যদি দিত, দুটোকে মিলিয়ে যদি 4 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিত ডেপথ সেন্সারের জন্য, সেটা অনেক বেটার হতো। কেন বলছি এই কথা, অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার হলে কী অসুবিধা আছে, হুয়াওয়ে দেয় অনার দেয় অসুবিধা কী আছে। আপনি নিজে একবার টেস্ট করবেন, আপনি এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দিয়ে একবার একটা পোর্ট্রেট মোডে ছবি তুলবেন, আর এই ডেপথ সেন্সারটা আপনি আঙুল দিয়ে চেপে রেখে একবার একটা পোর্ট্রেট মোডে ছবি তুলে দেখবেন তফাত কী দেখতে পান, তারপর আপনি কমেন্টে লিখে জানাবেন আমাকে। আপনারা সবাই জানেন যে 64 মেগাপিক্সেল কীরকম কাজ করে, কতটা গিমিক, কতটা কাজের জিনিস, ডিটেলস বেটার দেয়, অবশ্যই ডিটেলস বেটার দেয়। রিয়েলমির এই ফোনটা তো বেটার ডিটেলস দিয়েছে। ফ্রন্ট সাইডের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও খুব ভালো কাজ করেছে, পোর্ট্রেট মোডেও দারুণ কাজ করেছে, এজ ডিটেকশন খুব ভালো, সব কিছু অন পয়েন্ট আছে। সেক্ষেত্রে ক্যামেরা নিয়ে আমার কোনো রকম কমপ্লেন নেই। কিন্তু K30 ফোনটা যখন আসবে তাতে থাকছে সোনি IMX686 সেন্সার, এবং তার দাম যদি রিয়েলমি X2-র মতো শাওমি রাখতে পারে তাহলে ক্যামেরার ব্যাপারে কিন্তু একটা বড় সড়ো লড়াই চলে আসবে। কারণ সোনির ওই সেন্সারটা নিয়ে সত্যি আমার খুব এক্সপেকটেশনস আছে, আমি মনে করি ওই সেন্সারটাতে ভালো ফটো উঠবে। সেক্ষেত্রে K30 হাতে পেলে অবশ্যই X2-র সাথে কম্পেয়ার করে একবার দেখানোর ইচ্ছে আছে আপনাদের, অবশ্যই সেটা দেখাবো। এবার আসি রিয়েলমি X2-র সাউন্ড কোয়ালিটির ব্যাপারে। সাউন্ড কোয়ালিটিতে আমার মনে হচ্ছে রিয়েলমি X2-র সাউন্ড কোয়ালিটি যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো নয়। এতে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, তা সত্ত্বেও লাউডনেস অতটাও নেই, লাউডনেস একটু কম। আমার এটা মনে হয়েছে যে এই ফোনটা আরও বেশি লাউড হওয়া উচিত ছিল, এবং হেডফোনেও যখন আমি এর সাউন্ড শুনছি আমার মনে হচ্ছে এই সাউন্ড একটু চাপা লাগছে, একটু ডলবি অ্যাটমসের জন্য যেন একটু বেশি প্রসেসড হয়ে গেছে। এটাই হলো লাউড স্পিকারে এর সাউন্ড কোয়ালিটি। সেক্ষেত্রে আপনারাও আশা করি বুঝতে পারছেন যে সাউন্ড একটু চাপা মনে হচ্ছে, কিন্তু এটা কমপ্লেন করার মতো অবশ্যই জায়গা। এবং এর ব্যাটারি ব্যাকআপ কতটা দিচ্ছে, ক্যামেরা ইন ডিটেল রিভিউ, আরও কিছু যদি আপনাদের জানার থাকে
এবং এর গেমিং রিভিউতেও আপনার যদি আর কিছু জানা থাকে বা এর যে কোনো ব্যাপারে আপনার যদি আর কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাবেন। আমি চেষ্টা করব আর একটা ভিডিও করে সেখানে আপনাদের সবকটা কমেন্টে X2 সম্পর্কিত যত প্রশ্ন আছে সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও বানাবো। সেই ভিডিওর জন্য X2 সম্পর্কে আপনার আর যে কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্টে সেটা লিখে জানান। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।